Hey guys, welcome to another new episode of Sports Bites. আপনার ডিভাইসটা ফুল স্ক্রিন করুন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকে আমি আপনাদের কিছু ফুটবল আপডেট এবং ফুটবল সংক্রান্ত কিছু ট্রান্সফার নিউজ দেব এবং আজকের ভিডিওটা মূলত কলকাতার তিন প্রধান অর্থাৎ মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডানকে নিয়ে। তো চলো বন্ধুরা, এবার ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই যে প্রধানের কথায় আমি আসব সেটি হলো মোহামেডান। কিছুক্ষণ আগে মোহামেডান কনফার্ম করেছে এবং তাদের নিউ সাইনিং নিয়ে ভিডিও কনফারেন্স করেছে যে এজে কিংসলে, যিনি মোহনবাগানে আগে খেলেছিলেন এবং আগের বছর মিনারা পাঞ্জাবে ছিলেন, সেই এজে কিংসলেকে মোহামেডান সাইন করালো। এটি পুরো কনফার্ম নিউজ। এবার আসি মোহামেডানের আরেকটি ট্রান্সফার নিউজ নিয়ে। আনসুমানা ক্রোমা, যাকে পিয়ারলেসের একেবারে কারিগর বলা যায়, অর্থাৎ পিয়ারলেসের আগের বছরের জয়ের অধিনায়ক যাকে বলা যায়, সেই আনসুমানা ক্রোমাকে শোনা যাচ্ছে মোহামেডান সই করাতে পারে। তো এবার আসি একটা শেষ ট্রান্সফার নিউজ মোহামেডানের, যে গোকুলাম কেরালা এফসির আগের বছর খেলেছে হেনরি কিসেকা এবং মোহনবাগানেরও প্রাক্তনই যিনি, সেই হেনরি কিসেকাকে শোনা যাচ্ছে মোহামেডান নিতে পারে। এই দুটো অর্থাৎ আনসুমানা ক্রোমার কথা এবং গোকুলাম কেরালা এফসি প্লেয়ার হেনরি কিসেকার কথা দুটোই রুমার। যদি কোনো কনফার্ম নিউজ আসে তাহলে আমি আপনাদের জানিয়ে দেবো। এবার আসি কলকাতার আরেক প্রধান ইস্টবেঙ্গলকে নিয়ে। শোনা যাচ্ছে ইস্টবেঙ্গলের সঙ্গে কোয়েসে যে ঝামেলা চলছিল তা অনেকটাই অবসান ঘটে গেছে। ইস্টবেঙ্গলের ইনভেস্টর এবং স্পন্সাররা সবাই রেডি আছে, শুধু সই করাটাই বাকি আছে। এছাড়াও কোয়েস্ট ইস্টবেঙ্গলের প্রাপ্য 3 কোটি টাকা তাদের দিয়ে দিয়েছে এবং শোনা যাচ্ছে কোয়েস্ট 10-15 দিনের মধ্যে তাদের NOCটাও পাঠিয়ে দেবে। অর্থাৎ আমরা মনে করতে পারি 10-15 দিনের মধ্যেই ইস্টবেঙ্গল তাদের ইনভেস্টরের সাথে এবং কো-স্পন্সরের সঙ্গে চুক্তি করে নিতে পারবে এবং ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য এটা অত্যন্তই খুশির খবর বলে আমরা মনে করি, কারণ তাদের ISL খেলার বাধা আর রইল না। তো এই ছিল কলকাতা ময়দানের দুই প্রধান অর্থাৎ ইস্টবেঙ্গল এবং মোহামেডানের কথা। এবার আসি কলকাতা ময়দানের আরেক প্রধান মোহনবাগানের কথায়। আমরা সবাই জানি এটিকে এবং মোহনবাগানের মধ্যে মার্জ হয়েছে এবং তাদের জার্সি, লোগো এবং নানা ধরনের কিট, স্পন্সর এইসব ব্যাপারে অনেক আলোচনার জন্য একটি মিটিং ঠিক করা হয়েছে, কিন্তু কোনোবারই সেই মিটিং সাফল্য হয়নি COVID-19 প্যান্ডেমিকের জন্য। তাই এই 10ই জুলাই শোনা যাচ্ছে আবার তাদের মধ্যে মিটিং আছে 12টার সময়। এবং এরই মধ্যে একটি গুরুত্বপূর্ণ নিউজ হলো, বর্তমানে আমাদের BCI-এর প্রেসিডেন্ট অর্থাৎ সৌরভ গাঙ্গুলি, যাকে শোনা যাচ্ছে মোহনবাগানের বোর্ড অফ ডিরেক্টরে রাখা হয়েছে, শোনা যাচ্ছে 10 তারিখের মিটিংয়ে তিনি উপস্থিত থাকবেন, যা মোহনবাগান এবং এটিকে দুপক্ষের জন্য অনেক লাভজনক হতে পারে। এবার আসি মোহনবাগান এটিকের একটি বিদেশি প্লেয়ারের ট্রান্সফার আপডেট নিয়ে। ভিক্টর মঙ্গিল, যিনি 27 বছর বয়সে একজন সেন্টার ব্যাক, যিনি আগের বছর এটিকেতে ছিলেন, তিনি গতকাল ইনস্টাগ্রামে তার এটিকেতে প্রত্যাবর্তন নিয়ে একটি পোস্ট করেছিলেন এবং কামিন সুন বলে সেখানে লিখেছিলেন। অর্থাৎ আমরা ধরে নিতে পারি যে ভিক্টর মঙ্গিল আরও 1 বছর এটিকেতে থাকতে চলেছেন। তো এবার আসি একটু ISL-এর কথায়। ISL-এর 2020-21 সিজনের জন্য ISL 4টে শহরকে শর্টলিস্ট করেছে এই বছরের খেলার জন্য, যেগুলি হলো কেরালা, কলকাতা, গোয়া এবং নর্থ ইস্ট। এবং ট্রান্সফার উইন্ডো খোলা থাকবে নভেম্বর থেকে মার্চ অবধি এবং সিদ্ধান্ত নেওয়া হয়েছে সব খেলাই ক্লোজ ডোর হবে। এবার আসি একটু ইন্ডিয়ান ফুটবলের কথায়। ইন্ডিয়ান মেন্স ফুটবলের বাকি ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার ম্যাচগুলি আপনারা সবাই জানেন অক্টোবর এবং নভেম্বরে হতে চলেছে। এর মধ্যেই একটি খুশির খবর হলো, ক্রোয়েশিয়া AIFF-কে প্রেসিডেন্ট অর্থাৎ প্রফুল্ল প্যাটেলকে এই চিঠির মাধ্যমে জানিয়েছে তারা এই ম্যাচগুলির জন্য প্রিসিজন ক্রোয়েশিয়াতে করতে পারে এবং সেখানে তারা তাদের সব ধরনের সাহায্য করবে। এটা ইন্ডিয়ার জন্য একটি খুবই খুশির খবর, কারণ তারা ক্রোয়েশিয়ার মতো জায়গায় যারা ওয়ার্ল্ড কাপ ফাইনালিস্ট তাদের মতো সেখানে গিয়ে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের প্রস্তুতি করতে পারছে। আমরা আশা করি ইন্ডিয়া তাদের বাকি ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের ম্যাচগুলি ভালোই খেলবে। তো এই ছিল কিছু ফুটবল নিউজ এবং ট্রান্সফার আপডেট। এবার আসি একটু ক্রিকেটের কথায়। নিউজিল্যান্ডে COVID-19-এর প্রভাব খুবই কম পড়েছে, যার ফলে নিউজিল্যান্ড BCCI-কে অফার করেছে IPL অর্থাৎ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ তারা নিউজিল্যান্ডে হোস্ট করতে পারে। অর্থাৎ বন্ধুরা, তোমরা বুঝতেই পারছো, তোমরা জানো যে IPL-এর কতটা ক্রেজ, যার ফলে মানে নিউজিল্যান্ড কেন শুধু যে শ্রীলঙ্কাও আমরা শুনেছিলাম যে BCCI-এর কাছে অনুরোধ করেছিল IPL তাদের দেশে হোস্ট করার।
বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। বন্ধুরা আজকের মহান লেজেন্ড মহেন্দ্র সিং ধোনির জন্মদিন, তার ট্রিবিউট হিসেবে আমি আমাদের পেজে একটা ছোট্ট ভিডিও তার উদ্দেশ্যে ছেড়েছি। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাদের পেজে গিয়ে ভিডিওটা অবশ্যই শেয়ার করতে পারেন। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই, আবার পরের ভিডিওতে দেখা হবে। ততক্ষণের জন্য টাটা।